হ্যালো ফিউচার ডক্টর সাহেব মোল্লা বাসিন জাফর ফ্রম সিএনএমসি কলকাতা তো আজকে আমি তোমাদের সাথে শ্রী রামকৃষ্ণ যে মেডিকেল কলেজটা রয়েছে না যাকে আমরা সড়ক হিসাবে চিনি তো তার ফি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে তো প্রথমে বলি স্টেট কোর্টের ক্ষেত্রে বলছি যে টোটাল তোমার যে কোর্স ফি সেটা হচ্ছে একুশ লাখ আশি হাজার টাকা ঠিক আছে ডিউরিং অ্যাডমিশন তোমাকে কত পে করতে হবে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই কলেজের যে ব্যাঙ্ক গ্যারান্টি সেটা তোমাকে দেখাতে হবে এন্টায়ার কোর্স ফি এন্টায়ার কোর্স ফি মানে কি ডিউরিং অ্যাডমিশন তুমি কত দিয়েছো পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর তোমার টোটাল কত খরচ হবে টোটাল খরচ হবে স্টেট করার ক্ষেত্রে একুশ লাখ আশি হাজার টাকা তাহলে একুশ লাখ আশি হাজার টাকার মধ্যে তুমি পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিয়েছো তাহলে বাদ বাকি যত টাকা পড়ে থাকছে সেই টাকাটা তোমার ব্যাঙ্কে জমা আছে এটা তোমাকে দেখাতে হবে অতএব এটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি তোমাকে দেখাতে হবে ঠিক আছে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে চলো টোটাল ফি কত লাগবে টোটাল কোর্স ফি হচ্ছে তিরাশি লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তার মধ্যে ডিউরিং অ্যাডমিশন তোমাকে দিতে হচ্ছে উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ব্যাংক গ্যারান্টি হচ্ছে এন্টার কোর্স ফি মানে তেরাশি লাখ পঞ্চাশ হাজার টাকা মাইনাস উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে তোমার এন্টার কোর্স ফি মানে ব্যাংক গ্যারান্টি তোমাকে দেখাতে হবে ঠিক আছে এবারে হোস্টেল সম্পর্কে আসি হোস্টেলের টু বেড এসি রুম আছে থ্রি বেড এসি রুম আছে থ্রি বেড নন এসি রুম আছে তুমি যেটা নেবে সেরকম হিসাবে তোমাকে লাগবে টু বেড এসি যদি তুমি নাও তাহলে তোমাকে পে করতে হবে ওয়ান লাখ আশি হাজার টাকা ঠিক আছে থ্রি বেড এসি যদি নাও তোমাকে দিতে হবে কত ওয়ান লাখ চুয়াল্লিশ হাজার টাকা থ্রি বেড নন এসি যদি নাও তোমাকে লাগবে ওয়ান লাখ দুই হাজার টাকা ঠিক আছে এবং এগুলো তোমার পার ইয়ার খরচ শুধুমাত্র লজিংয়ের জন্য ঠিক আছে আর মেস খরচ কত পার ইয়ার তোমাকে ষাট হাজার টাকা করে দিতে হবে তাহলে তোমার মেস খরচটা হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের যে সনকার আসছে সেই সনকার রাম শ্রী রামকৃষ্ণ সেই রামকৃষ্ণ মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার জন্য তোমাদের কি ফি স্ট্রাকচার ঠিক আছে এবং হোস্টেল ফিটাও আমি বলে দিলাম তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখন আমি অনেক কটা আছে আর তিনটে কি চারটে প্রাইভেট মেডিকেল কলেজ আছে তো সেগুলোর সম্পর্কেও সেগুলোর ফি স্ট্রাকচার সম্পর্কে তোমাদের সাথে বলে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো চলো আজকে এতটাই থ্যাংক ইউ